নমস্কার বন্ধুরা, মেঘবিতান চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, গোপাল সোনার কৃপায় আমিও ভালো আছি। তো দেখো, এটা হলো ধান গাছ, এটা হলো কার্তিক পুজোয় লাগে, তোমরা সকলে জানো। তো কথা না বাড়িয়ে চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো সকাল সকাল দেখো আমি ভোগ রান্না করতে বসে পড়েছি। তবে এই ভোগ রান্নার কাজে যে সাহায্য করে তিনি তো অসুস্থ, তোমরা সকলেই জানো। আমার মা দেখো চোখ অপারেশন হয়েছে, তাও তিনি আমার পাশ ছাড়েননি বন্ধুরা। তো দেখো ভোগ রান্না করছি, তো আমি ভোগ রান্না করতে করতে তোমাদের কিছু কথা আজকে শেয়ার করব বন্ধুরা। তো দেখো মা তো মাই হয় বন্ধুরা, মা কখনো মানে সন্তানের কষ্ট দেখে দূরে থাকতে পারে না। কষ্ট বলতে আমি ভোগ রান্না করছি, মেয়ে কাজ করছে, আমি মেয়েকে সাহায্য করব না, এটাই আর কি। তো যাই হোক, আমি ভোগ রান্না করেছি বন্ধুরা যতটুকু পেরেছি। দেখো লুচি করেছি, সুজি করেছি, হ্যাঁ পায়েস করেছি, খয়ের উপড়া করেছি, আর করেছি আলুর দম বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল আমার কার্তিক পুজোর ভোগ, আর সঙ্গে দেব ফলের ভোগ বন্ধুরা আর মিষ্টির ভোগ। তো চলো রচনার হাঁড়িটা রেডি করে নিই। আর লক্ষ্মী পুজোয় জানো তো আমাদের রচনার হাঁড়ি লাগে, আর লাগে কার্তিক পুজোয় খয়ের উপড়া দিয়ে করতে হয়। আর এটা দেখো বরের হাঁড়ি, আমার মামা বাড়িতে না বিশাল জাঁকজমক করে কার্তিক পুজো হয়, আর এই বরের হাঁড়ি ভাত পরের দিন, এটা একটা রেওয়াজ আছে বন্ধুরা। তো চলো ব্লগ দেখতে দেখতে তোমরা পুরোটাই দেখতে পারবে। তো যেটা আমি তোমাকে তোমাদের বলবো আর কি, তো দীর্ঘ 18 বছর পরে এই দেখো এগুলো হলো না সিঁড়িঘট, এগুলোতে দেখো জলপাই দিয়ে করতে হয় বন্ধুরা, জলপাই দিয়ে পূর্ণ করে ভর্তি করে দিতে হয়। তো যেটার জন্য গল্পটা করবো আর কি, দেখো দীর্ঘ 18 বছর পরে এই যে আমার কার্তিক, আমি গত বছর থেকেই পুজো করা শুরু করেছি, তখন যেহেতু ব্লগ করতাম না বন্ধুরা তাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো, আমার মনে হলো এটা জানাই, কারণ যেহেতু আমি পুজো ছোট্ট থেকে আমি পুজো করতে ভালোবাসি বন্ধুরা। তো আমি যখন সন্তান সম্ভবা দীর্ঘ 18 বছর আগে আমার এই কার্তিক এসেছিলেন আর কি, আমার বরের মানে বন্ধুদের হাত ধরে, মানে তারা ফেলেছিল আর কি কার্তিক। তো যাই হোক, সেই সময় না আমি একটি পুজোই, মানে আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম, মানে তারা একটি পুজোই করেছিল, তাদের অনুমতিতে আমি একটি পুজোই করতে পেরেছিলাম বন্ধুরা। তারপর আর পুজো করা হয়নি বিনা অনুমতিতে, আর পারিনি তাদের অনুমতি ছাড়া, কারণ আমি তখন অনেক ছোট বন্ধুরা, তা আমি নিজে আর পুজো করে উঠতে পারিনি। তা ততদিন থেকে আমার ঠাকুর বাঁধা ছিল বন্ধুরা, হ্যাঁ আমি ঠাকুরকে বেঁধে রেখেছিলাম আর বলেছিলাম মনে মনে যদি কৃপা হয় তো অবশ্যই আমি পুজো করব। তারপরে বন্ধুরা তাদেরই অপার লীলায় আমি সমস্ত পুজো আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করেছি, আর আমার পুজো পাঠই বেশি ভালো লাগে বন্ধুরা। তো দেখো আরতি করছি, কথায় কথায় ঠাকুরমশাই চলে গেছে তোমাদের সঙ্গে গল্পে গল্পে। তো যাই হোক, আরেকদিন অন্য ব্লগে আস্তে আস্তে শেয়ার করব। তো আমি গত বছর থেকে আমি আবার সেই বেঁধে রাখা ঠাকুরকে আমি পুজো দিতে শুরু করেছিলাম। দেখো বন্ধুরা দামোদর মাসে দীপ দান করে দিয়েছি, আর এই দেখো আমাদের বরের হাঁড়ি, এই চালের ভাত সকালবেলা রান্না করে আমাদের খেতে হয় বন্ধুরা। তো পুজো কমপ্লিট বন্ধুরা, তো প্রসাদ খাবো, আর এই বরের হাঁড়ির ভেতরে না ঢুলা মূলা জলপাই শিম মিষ্টি আলু এগুলো দিয়ে পূর্ণ করতে হয়, আর সঙ্গে দিতে হয় গোবিন্দভোগ চাল, যে যেই চালটা পারে, বা আতপ চাল, এই এই চালেই দিতে হয়, সেদ্ধ চাল চলে না বন্ধুরা, যেহেতু ঈশ্বরের সেবা দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তো আবার দেখা হবে আমার সঙ্গে সকালবেলা, সকালে সকালে চলে আসবো ঠাকুরঘরে। তো চলো ততক্ষণ প্রসাদ খেয়ে নিই, তো প্রসাদ খেয়ে আমি আবার ফিরে আসবো ঠাকুরঘরে। তো চলো, এই যে ফিরে এসেছি ঠাকুরঘরে। তো দেখো এখন সকাল হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো চলো বরের হাঁড়ি নিয়ে তিন পাক ঘোরা যাক, আমার স্নান টান কমপ্লিট। তো তিন পাক ঘুরে সোজা চলে যাব রান্নাঘরে বন্ধুরা, এই বরের হাঁড়ির ভাত রান্না করে তো আমরা আজকে প্রসাদ অন্ন গ্রহণ করব, এটাই হবে আমাদের প্রসাদ। তো ঠাকুরঘর থেকে চলে গেলাম রান্নাঘরে সোজা বরের হাঁড়ি নিয়ে, আর এই তীর ধনুকটা যেটা দিয়েছিলাম বরের হাঁড়ির ভেতর, সেটা আমার কার্তিক ঠাকুরকে সমর্পণ করে দিলাম, নিবেদন করে দিলাম। আর দেখো ভাত রান্না করে দিয়েছি, তোমরা এর মধ্যে সমস্তটা দিয়ে, সেদ্ধ দিয়ে এবং লবণ এবং ওর মধ্যেই তোমরা ঘিও দিতে পারো, কিন্তু আমি দিইনি বন্ধুরা, যেহেতু আমার টাফি আছে ও খাবে, ওই জন্যই দিইনি, ঘি তো ওদের চলে না, এই যে আমার টাফি, তার জন্য
দেইনি বন্ধুরা, আমরা আলগা নিয়ে নিয়েছিলাম। দেখো মা নমস্কার করে প্রসাদ খাচ্ছে, আমিও তাই। তো কেমন লাগলো বন্ধুরা আমার কার্তিক পুজো ব্লগ অবশ্যই বলবে, আর তোমরা সকলে ভালো থাকবে রাধারানীর কৃপায়। রাধে রাধে বন্ধুরা।